আজকে বজবজের বিভিন্ন জায়গাতে তৃণমূলের গুন্ডা বাহিনী সন্ত্রাস চালাচ্ছে, আমি সেই খবর পেয়ে বুতে বুতে ঘুরছি। আমার ওপরে হামলা হয়েছে এবং আমার গাড়ির কাঁচ পুরো ভেঙে দেওয়া হয়েছে। এই তো ডোঙ্গারিয়া স্কুল মোড়ে, আপনারা গিয়ে দেখুন, গাড়ির মধ্যে এখনও ইট ফিট সব আছে। আমাকে খুন করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী খুন করার চেষ্টা করছে। অবশ্যই জানিয়েছি, নির্দিষ্ট অভিযোগ করেছি। নাম্বার তো মনে থাকে না, এগুলো সবই হচ্ছে আপনার এই ডোঙ্গারিয়া স্কুল। এখানে ডোঙ্গারিয়া স্কুলে প্রায় ছটা বুথ আছে এখানে। দাদা, ড্রাগন হারবার কেন্দ্রে আপনার ডোঙ্গারিয়া মোড়ে নীলাঞ্জন রায়ের প্রার্থীর গার্জেট ভেঙেছে বিজেপি প্রার্থী, তারা সরাসরি আপনার নামে দোষারোপ করছে যে আপনার নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাইক বাহিনী এই কাজটি করেছে, কি বলবেন? ওদের কথায় কথায় বাইক বাহিনী শ্লীলতাহানি এসব কথা বলতে থাকে। প্রার্থীর গাড়ি ভেঙেছে কি না ভেঙেছে আমি এখন মধ্যে খবর পাইনি, আপনাদের মুখ থেকে শুনছি। ওদের নিজেদের মধ্যেই ঝামেলা চলছে, নিজেদের লোক দিয়ে, ওদের কর্মী নেই, কেউ নেই, মিডিয়ার সামনে মিডিয়া করার জন্য এইসবগুলো করছে। ওদের নিজেদের লোকদের নিয়ে ভাঙচুর করছে, ওদের নিজেই গাড়ি থেকে নেমে গেছে, ওনার কি চোট হলো? গাড়িতে যদি বসে থাকতো, যদি ভাঙচুর হতো, তাহলে ওনার অন্তত ইঞ্জুরি হতো। আমাদের ডাবহারা কেন্দ্রেতে পিসফুল ভোট হচ্ছে, মানুষ ভোট দিচ্ছে, নিজের ভোট নিজেই দিচ্ছে, সমস্ত জায়গা শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কি বলবেন, কেন এটা করলো বিজেপি? ওরা দেখছে মানুষ নেই, কোনো কর্মী নেই, আমাদের মিডিয়ার সামনে আসতে হবে, সেই জন্যই এটা করে বেড়াচ্ছে। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে ওরা বুথে কোনো রকম এজেন্ট দিতে পারছে না, কি বলবেন? আরে ওদের বলে দিলাম তো, কর্মী নেই ওদের, কেউ নেই, ওদের কোনো অস্তিত্ব নেই। ডায়মন্ড লোকসভা কেন্দ্রে সাংসদ অভিষেক ম্যাজি 5 বছর যা কাজ করেছে, বিরোধী সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত একদম সরকারের সঙ্গে আছে, অভিষেক ম্যাজির সাথে আছে, ওদের বিরোধী কেউ নেই। সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা সম্পর্কে কি বলবেন? সেন্ট্রাল ব্যাংক প্রচণ্ড অত্যাচার করছে। নরেন্দ্র মোদী ওখানে বলে পাঠিয়েছেন যে যারা তৃণমূল করবে, যারা বিরোধী করবে বিজেপির, তোমরা গিয়ে ভোট দেখে দেখে নেবে। ওরা নিজেরা ক্যাম্পে ঢুকে ভোট দেখে নিচ্ছে, ওরাই দায়িত্ব নিয়ে বসেছে নরেন্দ্র মোদীর। আপনার নাম? শ্রীমন্ত বৈদ্য, বজ্র ব্লক 1, তৃণমূল কংগ্রেস সভাপতি।